রোল, চলো যাই 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 যাই, চলো অ্যাকশন। এই দিদি এই হয়েছে, এই দেখলে এই বেনারসিটা হাতে, সবাই মিলে দেখছে এই বেনারসিটা কোথা থেকে এলো, ফোকাস মাঝে মধ্যে শিফট করে দিস। এই দেখছো এই বেনারসি নিয়ে এসছে এখান থেকে, মিনি বলছে আরে পর না, তোর কাছে তো এই তো নতুন জামা কাপড় আছে, কি তাহলে পরছিস না কেন, পর ভালো লাগবে। আর তুই কি ভুলে গেছিলি, রুসিনা বলছে মিনি দিদি এটা আনলে কেন, বলছে আরে পরবি বলে যা পরে আয়, নতুন জামা কাপড় পরছে সবাই ছবি তুলছে, আর তুই কেন পরবি না, দুষ্টুর মিয়া পুরনো জামা কেন পরতে যাবি তুই। হ্যাঁ এই বুঝতে পারছে সবাই একটুখানি অবাক ওই বেনারসিটা নিয়ে। এই গরিমা দেখলে এই ওই পাশ থেকে বলছি এটা কা, তোমার কাছে লাল বেনারসি কোথা থেকে এলো। এই হয়েছে এই এখান থেকে এই তনুশ্রী বলে যাচ্ছে, ওর কাছে বিয়ের বেনারসি কোথা থেকে এলো। পেছন থেকে মহানাদি বলে যাচ্ছে এই মেয়ে শাড়ি তুমি কোথায় পেলে, জাহ্নবী পাশ থেকে বলছে কি হলো কথা কানা যাচ্ছে না, কিছু তো জিজ্ঞাসা করছি। এই গরিমা দেখলে রেগে এই পাশে দিয়ে এসে বলছে রুসনে এটা কি তোমার শাড়ি, কে দিয়েছে তোমাকে এটা, উত্তর দাও, চুপ করে আছো কেন, চুপ করে আছো কেন, কি হলো জিজ্ঞেস করছি তো বলো, কিচ্ছু বলছে না চুপ হয়ে আছে। এই বলছে এই শাড়িটা দিদি একটু দুজনে যে হ্যাঁ এই শাড়িটা কোথা থেকে এলো বলো তো, এই দেখলে দিদি একটা দেখো সিঁদুরের কৌটো বেরিয়েছে। আরেকবার কি হলো, হ্যাঁ আরেকবার যা আরেকবার যা, চলো এই দেখ না দিদি একটু অন্যদিকে দেখা, এই দেখো এই দেখো এই সিঁদুরের কৌটো পেল এই দেখো এই হয়েছে দিদি এখান থেকে এই বলে আরেকটু তোমার জয়দা একটু তোমার বাঁদিকে রোশনাই গরিমা বাদশা করে এলে যা আসছে মা বাবা দাঁড়িয়ে, জাহ্নবী একদম পুরো ওই যে রেন্সের ব্যাপারে, এই জাহ্নবী এই বাবা এই মা।